সকাল 12:01 শুরু হলো নতুন বছর 2020 খ্রিস্টাব্দ। আজ 1 জানুয়ারি, শুভ নববর্ষ। আজ 1 জানুয়ারি ঈশ্বর জননী ধন্যাকুমারী মারিয়ার মহাপর্ব, একই সাথে আজ বিশ্ব শান্তি দিবস। ঈশ্বরজননী ধন্যাকুমারী মারিয়ার মহাপর্বে মহাখ্রিস্ট জাগে আমাদের জন্য ঈশ্বরের বাণী গণনা পুস্তক থেকে 6:22-27, নববর্ষে ঈশ্বরের আশীর্বাদ। গালাতীয়দের কাছে সাধু পৌলের পত্র 4:4-7, ঈশ্বর পুত্র জন্ম নিলেন এক নারীর গর্ভে। লোকলিখিত মঙ্গল সমাচার, শিশুটির নাম যীশু। প্রথমেই আমরা ধ্যান করতে পারি যে শিশুটির জন্ম হল তিনি হলেন ঐতিহাসিক ব্যক্তি। তার জন্ম দীন পরিবেশে, তিনি শান্তিদাতা। এবারে আমরা ধ্যান করি তিনি যার গর্ভে এসেছেন, তিনি হলেন কুমারী মারিয়া। যার জন্ম হয়েছে তিনি হলেন আসলে ঈশ্বর, ঈশ্বর দেহধারিত ঈশ্বর যীশু, ঈশ্বরের পূর্ণ প্রকাশ। যীশুর মা তথা এই জননী কুমারী মারিয়া ঈশ্বরের মা। আজ আমরা ঈশ্বরের জননী হিসেবে কুমারী মারিয়ার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করি এবং ঈশ্বরের সন্তান আমরা, ঈশ্বরপুত্র যীশুর ভ্রাতৃত্বে আমরা, অতএব আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান বলেই আমরা, আমাদের মা হলেন কুমারী মারিয়া, ঈশ্বর জননী আমাদেরও জননী। অতএব ঈশ্বরের বাণী অনুসারে জীবন, ঈশ্বর জননী আমাদের জননী, আমরা যেন মায়ের আদর্শে জীবন যাপন করি। আমরা ধ্যান করেছি এবং আজও ধ্যান করি এই জননী কত অনুগৃহীতা, ঈশ্বরের অনুগৃহীতা। তিনি ঈশ্বরের পরিকল্পনার প্রতি সম্মতি প্রদর্শন করেন এবং বলা যায় যে ঈশ্বরের যে পরিকল্পনা বাস্তবায়ন যীশুর মধ্য দিয়ে, তার পুত্রের মধ্য দিয়ে, মা জননী তার পুত্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে এই পরিত্রাণ বাস্তবায়নে। আজ আমরা ধ্যান করি ঠিক যেমন মা মারিয়া প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন, আছেন। মা মারিয়া প্রতিনিয়ত আমাদের জন্যে ঈশ্বরের কাছে অনুনয় করেন, আমাদের অনুনয়গুলো তুলে ধরেন। ঠিক তেমনিভাবে আমরা যেন প্রতিনিয়ত মা মারিয়াকে ভক্তি শ্রদ্ধা করে মা মারিয়ার কাছে আমাদের অনুনয়গুলো তুলে ধরি। তিনি আমাদের রক্ষাকারিণী, তিনি আমাদের সান্ত্বনা দায়িনী, তিনি আমাদের সহায়, তিনি আমাদের প্রকৃত অর্থেই নিত্য সাহায্যকারিণী। ঈশ্বর জননী তিনি আমাদেরও জননী। আজ বিশ্ব শান্তি দিবস। শান্তি, শান্তি প্রথমে থাকতে হয় প্রত্যেকের অন্তরে। পুণ্যপিতা পোপ মহোদয় যখন বাংলাদেশে এসেছিলেন, রমনার মাঠে আন্তধর্মীয় ও আন্তমাণ্ডলিক গণসম্বর্ধনায় তিনি এই বাণী দিয়েছিলেন, উন্মুক্ত হৃদয় আনে শান্তি ও সম্প্রীতি। আমাদের অন্তর যখন উন্মুক্ত থাকে, সবাইকে গ্রহণ করতে, সব পরিস্থিতিকে গ্রহণ করতে প্রস্তুত থাকে, তখনই আসে শান্তি ও সম্প্রীতি। আজকে আমরা প্রার্থনা করি শান্তির রানী মা মারিয়ার কাছে, যেন মা মারিয়া আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন, আমাদের এই অশান্ত পৃথিবীকে আশীর্বাদ করেন। ঈশ্বর জননী আমাদের জননী মা মারিয়া, তার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে আমরা অনুগ্রহ প্রার্থনা করি, যেন আমরা তার অনুগ্রহে পরিবারে, নিজের অন্তরে, সমাজে, দেশে
শান্তি স্থাপন করতে পারি প্রতিনিয়ত এবং প্রতিটি বাস্তবতায়। শান্তির রানী কুমারী মারিয়া, আমাদের মঙ্গল প্রার্থনা করো। ঈশ্বর জননী কুমারী মারিয়া, আমাদের মঙ্গল প্রার্থনা করো।